নামিলা তানজিম ছিলি, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ কমপ্লিট করেছি। আমি এখন মাস্টার একাডেমিতে 44 ব্যাচে ক্লাস করি। তো এখানে বিভিন্ন টপিকের মধ্যে আমি প্রাইম নাম্বার নিয়ে আজকে আলোচনা করব। আমরা যেসব টপিক শিখছি সেখান থেকে প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। তো প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। তো আমাদের যখন কেউ জিজ্ঞেস করে যে প্রাইম নাম্বার কি, তখন আমরা বলি যে কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নাই, এটাই প্রাইম নাম্বার। তো এটার অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে একের থেকে বড় যেসব সংখ্যা যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই, অর্থাৎ দুইটা উৎপাদক থাকতে হবে, তাকে প্রাইম নাম্বার বলে। তো আমাদের এখানে এক কোশ্চেন আসতেছে যে এক কি প্রাইম নাম্বার কিনা। তো এক প্রাইম নাম্বার না, কেন? কারণ এককে তো শুধু এক দিয়ে ভাগ দেওয়া যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে এক তো প্রাইম নাম্বার না। এখন দুই, দুইকে আমরা এক দিয়ে ভাগ দিতে পারি, আবার দুই দিয়ে ভাগ দিতে পারি, তাহলে আমরা এখানে দুইটা ফ্যাক্টর পাইলাম বা উৎপাদক পাইলাম। তো তাহলে দুই আমার প্রাইম নাম্বার। তো দুই এমন একটা প্রাইম নাম্বার যেটা শুধুমাত্র সকল জোড় সংখ্যা তো প্রাইম নাম্বার না, এটা আমরা জানি। তো এখানে দুই জোড় সংখ্যা হলেও প্রাইম নাম্বার, এটা স্পেশালি আর কি। তো এখন আমাদের যেসব কম্পিটিটিভ এক্সামগুলো আসে, যে জব এক্সাম বা আইবিএ এমবিএ অ্যাডমিশন টেস্ট, এসব জায়গায় প্রাইম নাম্বার থেকে একটা দুটা কোশ্চেন চলেই আসে। তো দুই কোয়ালিটির এক্সাম কোশ্চেন আসে এক্সামে। তো এক ধরনের কোশ্চেন হয় যে এক থেকে 30 পর্যন্ত প্রাইম নাম্বার কয়টা, বা বলা থাকে যে 56 থেকে 77 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার। তখন কি আমরা গুনতে বসবো যে 1 2 3 4? তাহলে তো অনেক টাইম লেগে যাবে। তো আমরা এখানে শর্টকাট একটা টেকনিকের মাধ্যমে ইজিলি বের করতে পারি যে কয়টা প্রাইম নাম্বার আছে 1 থেকে 30-এর মধ্যে। তার জন্য আমাকে একটা কোড নাম্বার মনে রাখতে হবে। কোড নাম্বার হচ্ছে এটা। এই কোড নাম্বারটার মাধ্যমে আমরা খুব ইজিলি এটা অ্যান্সার করতে পারি। কিভাবে? 1 থেকে 10 পর্যন্ত আমরা জানি 4টা প্রাইম নাম্বার থাকে, আবার 11 থেকে 20 পর্যন্ত 4টা প্রাইম নাম্বার থাকে। এরকম ভাবে 10 ঘরের মধ্যে, প্রতি 10 ঘরের মধ্যে কয়টা করে প্রাইম নাম্বার আছে সেটার ভিত্তিতে আমরা এই কোড নাম্বারটা তৈরি করেছি, যার মাধ্যমে আমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারি। তো এখন যদি আমাকে কেউ বলে যে 1 থেকে 50 পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার, তখন আমি ইজিলি এটা বের করতে পারি। কিভাবে? 1 2 3 4 5 এগুলো যদি যোগ করে দিই, এদের যোগফলই হবে 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার। তো এই ধরনের কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো এখন। তো এখন আর এক ধরনের কোশ্চেন আসে, সেটা হচ্ছে কিছু নাম্বার দেওয়া থাকবে, বলা থাকবে যে নিচের কোনটি প্রাইম নাম্বার। তো সেক্ষেত্রে কিরকম থাকবে? অনেক সময় দেখা যায় যে এরকম অপশন থাকে, যে বলা থাকে উপরে যে নিচের কোনটি প্রাইম নাম্বার। অপশনে দেখা যাচ্ছে আছে যে 47, 42, 51, 75, 68. তখন আমরা কিভাবে বার করব? আচ্ছা, তো মুখস্থ করে তো হবে না, আমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, কারণ সময় খুবই কম থাকে। তো তখন আমরা যেটা করব, এটা খুব মানে ইজিলি বোঝা যাচ্ছে, এখানে ইভেন নাম্বারগুলো তো অবশ্যই বাদ চলে যাবে, কারণ ইভেন নাম্বার তো কখনোই প্রাইম নাম্বার না। তো প্রথমেই আমি ইভেন নাম্বারগুলোকে বাদ দিয়ে দেব। আবার এখানে দেখতেছি যে 75 আছে, 75 তো প্রাইম নাম্বার না, কারণ এটা 5 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে, এটা বাদ দেব, 75 হবে না। এখন আমার কনফিউশন 47 আর 51 এর মধ্যে। তো এই ধরনের কনফিউশন দূর করতে পারি আমরা একটা নাম্বার নিয়ে এসে, সেটা হচ্ছে 3। 3 দিয়ে যদি আমরা এগুলোকে ভাগ করে দিই এবং ভাগ যদি না যায়, তবে সেটা হবে প্রাইম নাম্বার। যেমন 47 কে আমি এখন 3 দিয়ে ভাগ দিয়ে দেখব। তো আমরা ডিভিজিবিলিটির নিয়ম থেকে জানি যে 3 দিয়ে খুব তাড়াতাড়ি ভাগ দেওয়া যায়। কিভাবে? যে ডিজিট গুলো থাকবে সেগুলো আমি যোগ করে দেব, সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে আমার এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তো এখন 7 আর 4 যোগ করে আমার কত পাই? 11। 11 কে 3 দিয়ে ভাগ যায়? যাবে না। তাহলে 47 আমার প্রাইম নাম্বার। এখন আসি 51। 51 এ 5 আর 1 যদি যোগ করি তাহলে সে 6 তো 3 দিয়ে বিভাজ্য, তাহলে তো 51 হবে না। তাহলে আমরা কি পেলাম? 3 দিয়ে যদি ভাগ দিই এবং ভাগ যদি না যায় তাহলে সেটা হবে প্রাইম নাম্বার। এক্ষেত্রে তো আমরা অ্যান্সার করলাম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 3 দিয়ে ভাগ যাচ্ছে না, এরকম নাম্বার পাওয়া যায় 2টা বা 3টা, তখন চলে আসে কনফিউশন, তখন কি করব? সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি।
তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই তিনটা চলে আসে, যেগুলো দুই দিয়ে তিন দিয়ে ভাগ যায়, সরি তিন দিয়ে ভাগ যাবে। যেমন এখানে আসে 147, প্রথমে আমরা দেখি 147 যোগ করব তিন দিয়ে ভাগ যায় কিনা, 7 1 8 12, তাহলে 12 তো তিন দিয়ে ভাগ যাবে, তাহলে এটা বাদ। আচ্ছা এবার আসি 149, 149 এ 9 1 10 14, 14 তো তিন দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা প্রাইমার হতে পারে। পরেরটা দেখি 161, 161 যোগ করলে হয় 7 8, 8 কে কি তিন দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে 161 ও প্রাইম নাম্বার। এখন অপশনে দুইটা অ্যানসার চলে আসলো, আর এদিকে 165 তো আগেই বাদ, কারণ এখানে শেষে 5 আছে, এটা বাদ দিয়ে দেবো। তো এক্ষেত্রে দুইটা যখন পেলাম আমি তো কনফিউজ, এখন আমি কি করব, এখন আমি নিয়ে আসবো 7 কে, যখন আমার তিন দিয়ে দুইটা অ্যানসার চলে আসবে তখন আমি 7 দিয়ে ট্রাই করব। এখন আমি দেখি এই সংখ্যাটা ডিরেক্ট 7 দিয়ে ভাগ যায় কিনা। আচ্ছা আমার কত আছে 149, আমি 7 দিয়ে ভাগ দিয়ে দেখি, 7 দুগুণে 14 9, এখন তো 7 দিয়ে দিলে এখানে ভাগ শেষ থেকে যাবে, তাহলে এটা 7 দিয়ে যাচ্ছে না, তো আমি এখন কনফার্ম হয়ে গেলাম যে 149 হবে প্রাইম নাম্বার। তো আমরা টেস্ট করার জন্য দেখি 161 এর কি হয়, 161 কে যদি আমি 7 দিয়ে ভাগ দিই তাহলে 7 দুগুণে 14 2 1 3 7 21, এটা চলে গেল ভাগ, তাহলে 161 বাদ চলে যাবে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হবে 149। থ্যাংক ইউ। যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার হয়, পরীক্ষা যদি আসে যে 1 থেকে 30 পর্যন্ত, তখন আমরা একটা কোড নাম্বারের মাধ্যমে জানলাম কিভাবে আমরা বের করব। এখন যদি 100-এর বেশি নাম্বার দেয়, 200-এর মধ্যে দেয়, তখন আমরা কি করব, তখন আমাদের এই কোডটা মনে রাখতে হবে। এই কোডটার মাধ্যমে আমরা 100 থেকে 200 পর্যন্ত প্রাইম নাম্বার খুব সহজে বার করতে পারবো। এখন যদি আমাকে কেউ বলে যে 100 থেকে 150 পর্যন্ত প্রাইম নাম্বার কত, এমনকি আমরা বার করতে পারবো না, সেম একই ওয়েতে কিভাবে 1 2 3 4 5, পাঁচটা আমাকে বললো কেউ যে 100 থেকে 150 পর্যন্ত প্রাইম নাম্বার কত, আমি আবারও এগুলো যোগ করে দিয়ে খুব সহজে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারি।